বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত আছেন এদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম পুরোধা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের শীর্ষ নেতা এবং গার্মেন্টস শ্রমিকদের প্রিয় নেতা কামরুল হাসান আমিনুল ভাই সহ আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন ভাই সহ নেতৃবৃন্দ সংগ্রামী ভাই বোনেরা আমরা যেই সময়ে কয়েকটি দাবি নিয়ে আজকে এই সমাবেশ করতে আসছি ঠিক সেই সময়ে গতকাল গভীর রাত্রে সরকারের পক্ষ থেকে জ্বালানির মূল্য আরেক দফায় বৃদ্ধি করা হয়েছে প্রিয় ভাই ও বোনেরা আপনারা দীর্ঘদিন যাবৎ ন্যূনতম মজুরি বোর্ড ঘোষণা করার জন্য আন্দোলন করছেন সরকারের পক্ষ থেকে গত ১৪ বছরে ১৩ বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে সরকারি কর্মচারী কর্মকর্তাদের সকল ক্ষেত্রে বেতন দ্বিগুণেরও বেশি হয়েছে দফায় দফায় জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হচ্ছে প্রিয় বন্ধুগণ শুধু তাই নয় আমাদের সরকার আইএমএফ এর কাছ থেকে ৪৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার জন্য ৪৫০০ কোটি ডলার ঋণ নেওয়ার জন্য সারা দেশের জনগণের উপর শ্রমিকদের উপর ট্যাক্স চাপিয়ে দিচ্ছে আর আপনারা যারা গার্মেন্ট শ্রমিক আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করে এদেশের অর্থনীতির চাকা সচল রাখছেন আপনাদের মজুরি বাড়ানোর জন্য মজুরি বোর্ড ঘোষণা করার জন্য আন্দোলন করতে হচ্ছে প্রিয় ভাই বোনেরা আপনারা মনে করছেন আমরা দাবি করছি ২৩,০০০ টাকা আপনারা অনেকে মনে মনে খুশি আছেন আমাদের নেতৃবৃন্দ বলেছেন আপনারা যেই কাজ করেন সেই কাজের যেই ন্যায্য পাওনা তার অর্ধেকও আপনারা দাবি করেন নাই আপনারা শুনে অবাক হবেন আমাদের ওই সরকারের যারা বিভিন্ন সংস্থায় চুক্তিভিত্তিক নিয়োগ আছে আমাদের ওয়াসা একটা লসজনক প্রতিষ্ঠান তার এমডির বেতন ৬,২৫,০০০ টাকা আর আপনাদের ২৩,০০০ টাকা ন্যূনতম মজুরির জন্য আন্দোলন করতে হচ্ছে প্রিয় বন্ধুগণ আমাদের নেতৃবৃন্দ ওয়াজেদ ভাই সহ শহীদুল্লাহ ভাইরা যখন লড়াই সংগ্রাম করেছে শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালু ছিল সকল ক্ষেত্রে রেশনিং ব্যবস্থা চালু ছিল এখন শুধু শ্রমিকদের রেশন বন্ধ হয়েছে সেনাবাহিনী পুলিশ সরকারের যারা সুবিধাবাদী তাদের রেশন চালু আছে আগে শ্রমিকের সন্তানরা বিশ্ববিদ্যালয় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ ছিল আর আপনার সন্তানের মুখে খাবার তুলে দিতে পারেন না প্রিয় বন্ধুগণ আপনারা যখন লড়াই সংগ্রাম করেন আপনাদের উপর নির্যাতন আসে আপনাদেরকে স্মরণ করার জন্য যারা আপনাদেরকে হামলা করতে আসে তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলতে চাই ২০০৩ সালে ওই বিসিকের শ্রমিকরা যখন আন্দোলন করেছিল তাদের উপরও গুন্ডা লালিয়ে দেওয়া হয়েছিল গুলি করে আমজাদ হোসেন কামালকে হত্যা করেছিল তাকে হত্যা করার পর সারা নারায়ণগঞ্জের শ্রমিকরা রাজপথে নেমেছিল তখন বাংলাদেশের সকল প্রশাসন দৃষ্টি ছিল নারায়ণগঞ্জে সেনাবাহিনী পুলিশ বিডিআর মন্ত্রী এমপি কেউ নারায়ণগঞ্জে প্রবেশ করতে পারে নাই শ্রমিকদের দখলে ছিল বাধ্য হয়েছিল চুক্তি করতে আপনাদের কেউ বলতে চাই সেই প্রস্তুতি আপনাদের নিতে হবে কোন প্রকারের টাইম পাত্তারি নয় লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে লড়াই ছাড়া শ্রমিকদের কোনো অর্জন হয় নাই ২০০৩ বলেন ২০০৬ বলেন ১৮ বলেন সকল সময়ই লড়াইয়ের মধ্য দিয়ে আপনাদের সামান্য পাওনা এসেছে সারা বাংলাদেশের শ্রমিকদের গার্মেন্ট শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার জন্য লড়াইয়ে নামার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সমাবেশ এখানেই শেষ করছি সবাই মিছিলে থাকবেন স্লোগান ধরবেন এবং জানান দিবেন আমরা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি তোমাদেরকে এবার ছাড় দেওয়া হবে না দুনিয়ার মজদুর এক হোক
দুনিয়ার মধ্যে রাষ্ট্রের সংগ্রাম মজুরিবিদির সংগ্রাম দাবি আদায়ের সংগ্রাম Come on!